এগারোটা বৎসর ধরে আমার মুসলমানরা মার খাচ্ছে, এখনো মুসলমানের হুশ হয় নাই। বছরের পর বছর ধরে ফিলিস্তিনে মুসলমান মার খায়, মুসলমানের কান্না ঝরতেছে, মুসলমানের হুশ হয় নাই। তাকায় দেখেন মুসলমান ইরাকের অবস্থা খারাপ হয়ে গেছে, সোমালিয়ায় খাদ্য নাই, ইয়েমেনে পেট পিঠের সাথে লেগে গিয়েছে, সারা দুনিয়ায় মুসলমান বড় কষ্টে আছে, আর আমার দেশের মুসলমান এখনো পাগল পড়া হয়ে আছে খেলার জন্য, ঠিক কিনা বলে? খেলা চলতেছে সারা দুনিয়ায়, আপনি বুঝতেছেন না আল্লাহর খেলা কত ভয়ঙ্কর। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد যেটা কখন আসবে করোনা হয়ে, কখন আসবে ভূমিকম্প হয়ে, কখন আসবে ভূমি দাস হয়ে, কখন আসবে উল্কি পিণ্ডগুলো জমিনের ভিতরে নিপতিত হয়ে, কখন আসবে আকাশ থেকে পাথর পড়বে এমন হয়ে, কখন আসবে দুর্ভিক্ষ হয়ে, আজাবের পর আজাব আসবে, মানুষগুলো অকাতরে কাঁদবে, ربنا اكشف عنا العذاب চিৎকার করে মানুষরা বলবে আল্লাহ আজাবটা দ্রুত উঠিয়ে নেন। কেন আজাব আসে? আল্লাহ আজাব দেন এই জন্য, ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله عذاب দেন কেন? আযাব দেন আপনাদেরকে একটু ফিরে আনার জন্য। কিন্তু কিছু মানুষ নামাজের দিকে ফিরে আসছিল, আবার ব্যাক টু দা পেভিলিয়ন, আবার চলে গেছে গুনার রাজ্যে, ঠিক কিনা বলেন? আমরা একটা জগতের মধ্যে থাকি, এই জগৎটার নাম ইন্টারনেটের জগৎ, নেট মানে জাল। বর্তমান আমার বাংলাদেশে জরিপ চালিয়ে দেখা গেছে দেশ এতটা ডিজিটাল হয়েছে, শুধু বাংলাদেশের বুকে শুধু ইন্টারনেট চালায় এমন মানুষের সংখ্যা এক ঘন্টা দুই ঘন্টা না, পাঁচ ঘন্টার উপরে ইন্টারনেট চালায় এমন মানুষের সংখ্যা 11,75,00,000। 11,75,00,000 লোক পাঁচ ঘন্টার উপরে শুধু ইন্টারনেট চালায়, দাজ্জালের জালের মধ্যে পা দিয়ে রাখছে। কতজন লোক? সবাই বলেন কতজন লোক? শুধু পাবজি নামক গেমটা খেলে আমার দেশের যুবকদের মধ্য থেকে 1,24,00,000 যুবক পাবজি গেমটা খেলে। এবার আসেন পর্ণ আসক্তি, খারাপ ভিডিও দেখে এমন যুবকদের উপরে জরিপ চালায় দেখা গিয়েছে 100 জনের ভিতরে 81 জন যুবক খারাপ ভিডিও দেখে। এমন অবস্থা যখন আমার দেশের মানুষগুলাকে যদি বাঁচানোর জন্য আজকের এই মাহফিল আমরা আহ্বান করি, আমরা বলবো আল্লাযীনা জাহাদু ফিনা, শুধুমাত্র আল্লাহর দিনের দিকে আসার চেষ্টা করেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই যিনি আমাদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক অবশ্যই বিজয় দিবেন।
আল্লাহ পাক অবশ্যই বিজয় দিবেন অবশ্যই আমি আপনি বিজয়ী হব শুধু আল্লাহর পথে আসার চেষ্টা করলে যিনি বিজয় দেন তিনি কি আপনি যদি শুধু পায়ে হেঁটে হেঁটে আসেন আকরাবু ইলাইয়া আমশি আকবালতু ইলাইহি কাহারুল আপনি যদি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসেন যিনি দৌড়ায় দৌড়ায় আপনাকে রহমত করার জন্য এগিয়ে আসেন তিনি কি আপনি শুধু পায়ে হেঁটে হেঁটে আসবেন আল্লাহ পাক আপনাকে আমাকে দৌড়ায় দৌড়ায় রহমতগুলো আল্লাহ দিয়ে দিবেন আপনি আপনার পা দিয়ে হেঁটে যাবেন আল্লাহর কুদরতি ক্ষমতা আপনার পিছনে আল্লাহ লাগায় দিবে জোরে করে আল্লাহু আকবার দুর্ভিক্ষ আসছে মুসলমান এই পৃথিবীর দিকে 45টা দেশের উপরে তালিকা করা হয়েছে দুর্ভিক্ষ আসছে মুসলমান আজ যদি বাঁচতে চান বাঁচার যদি চেষ্টা করেন খেলাধুলায় আর মত্ত হয়ে থাকবেন না যত দিন চলে যাচ্ছে ইক্তারাবালিন নাসি হিসাবুহুম وهم في غفلة معرضون যত দিন যাচ্ছে তত কিন্তু কিয়ামতের দিনটা ঘনিয়ে আসছে মানুষ এই রকম দুনিয়া নিয়ে ভুলে থাকবে আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন কিয়ামতের ভয়াবহতা নেমে আসবে সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না ঠিক কি না বলেন এক এক করে যদি আজকে আপনাদের সামনে তুলে ধরি প্রথম হাদিসটি আনাস বিন মালিক থেকে নাও রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলছেন লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুতাখাযাল মাসাজিদু তুরুকা মুসলমানদের মসজিদ থাকবে বাড়ির পাশে মসজিদ থাকবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে মাগার মুসলমানের ছেলেরা নামাজ পড়ার জন্য আসবে না ঠিক আর আসতে কোন আর আসতে বলেন আজকে যদি আমি প্রশ্ন করি ফজর গেল জোহর গেল আসর গেল মাগরিব গেল এশা এখনো সুযোগ আছে এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হাত উঠায় না আমি লজ্জা দিতে চাই না কাউকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি পার্সেন্টেজ দাঁড় করানো হয় কত পার্সেন্ট লোক নামাজ পড়ছেন প্রথম যে হাদিসটি শুনলাম এই হাদিস অনুযায়ী বোঝা যায় কিয়ামত 95 ভাগ আমার দেশের দিকে দিয়ে এসেছে সারা দুনিয়ার দিকে দিয়ে আসতেছে ঠিক কিনা বলেন দ্বিতীয় হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত লা তাকুমুস সাআতু ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে মাথা নত করবে মুসলমান হয়ে মূর্তির পূজা করবে এমন মুসলমান আমার দেশে এখন না সব ভালো হয়ে গেছে কিন্তু আজকে কেমন মুসলমান আমরা হলাম মুসলমান মাথা নত করে মূর্তির সামনে যখনই আপনি মূর্তির সামনে মাথা নত করে দিবেন পরিষ্কার ভাবে বুঝবেন এই মার্কা মুসলমান যত বেড়ে যাবে কিয়ামতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি এরপরে হাদিসটা শুনেন আনাস বিন মালিক থেকে বর্ণনা লা তাকুমুস সাআতু ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবান্নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে মারামারি হবে কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে ইয়াতাবান্নাসু বিল মাসাজিদ মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি শুরু হবে সারা বাংলাদেশে হলেও চুয়াডাঙ্গায় হয় না কি কয়
এটা সব জায়গায় বেশি হয়, তার মানে কিয়ামত কাছে না দূরে? কত পার্সেন্ট মসজিদে এগুলো হয়? তিন নাম্বারটা বলছি, এবার কয় নাম্বারটা শুনবেন? আল্লাহর হাবিবের সাথ করেন, লা তাকুমু সাআতু ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইউদাব্বিরার রাজুল আমরা খামসিনা ইমরা, একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে মহিলা ঘোরা শুরু হয়ে যাবে, একজনের পিছনে পঞ্চাশ জন করে নারী যখন ঘুরবে, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? ঠিক যে বলছেন, তাহলে আপনাদের এলাকার ছেলেপেলের পিছনে একজনের পিছনে পঞ্চাশ জন ঘুরে, কি ঠিক বললেন? সময় চলে এসেছে না? সময় অলরেডি চলতেছে। ফেসবুকটা যে চালান, কি বুক চেহারার মধ্যে এমনি দাগ টাক থাকে, ওইগুলোরে ফিল্টার মেরে সব দূর করে দেয়। কি মারে? ফিল্টার, ফিল্টার, ফিল্টার মেরে এগুলো দূর করে, ফটোশপে গিয়ে সব চেহারার ব্রণ, মেস্তা, দাগ সব দূর করে একেবারে নায়কের মতো চেহারা, ঠিক কিনা বলেন? এরপরে দিয়ে এবার কয়জন মহিলা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অপেক্ষায় থাকে। এরকম একজন আর দুইজন না, শত শত মহিলাদের সাথে চ্যাটিং করে। এই চ্যাটিং যে আপনি করতেছেন, তাদের সঙ্গে কথা বলতেছেন, মনে করেন তাহাজ্জুদের দাওয়াত দিলেন যে আসেন, রাত জেগে তাহাজ্জুদের জন্য জাগ্রত হই, নামাজ পড়ি। এরকম অন্যের স্ত্রী অথবা অবিবাহিতা কোনো মেয়েকে তাহাজ্জুদের দাওয়াত দেওয়া জায়েজ? কথা কয় না? প্রায় সময় যুবকরা আমাদেরকে ধরে বলে, হুজুর একটা প্রাইভেট কথা ছিল। আমি বললাম বলো, অসুবিধা নেই। হুজুর একটা মেয়েরা আমার খুব পছন্দ, মেয়েটা খুব আল্লাহওয়ালা, এই জন্য পছন্দ করি। আমি কি আল্লাহওয়ালা বুঝলা কেমনে? হুজুর বুঝলাম ফেসবুকে সে সব সময় ভালো ভালো কথা বলে, আমার সঙ্গে যতদিন চ্যাট হয়েছে এই চ্যাটিং এ সব ভালো ভালো কথা বলে, সুতরাং মেয়েটা আল্লাহওয়ালা। হুজুর বিয়ে করতেছে, আব্বা তো বুঝে না, এখন পালায়া বিয়ে করলে বিয়ে কি হবে? এই মাসালা জিজ্ঞাসা করে আমাদের কাছে। আজকের যুবকদেরকে বলতে চাই, ও যুবক, তোমার চেহারার ভিতরে যদি কালো একটা দাগ পড়ে যায়, এই কালো দাগ পড়ে যাওয়ার কারণে তুমি বড় লজ্জিত হয়ে যাও, তোমার কাছে বড় লজ্জা লাগে, মানুষের সামনে তুমি যেতে চাও না, ব্রণ উঠলে তোমার লজ্জা লাগে, চেহারার ভিতরে দাগ থাকলে তোমার লজ্জা লাগে, আর এক একটা গুনাহ করার কারণে অন্তরের ভিতরে একটা দুইটা না, হাজার লক্ষটা গুনাহ করেছেন। ইন্নাল আব্দা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, হাজারটা গুনাহ করেছেন, হাজারটা দাগ পড়ে গেছে, আজই যদি আপনি তাওবা করেন, মুহূর্তের ভিতরে যিনি দাগ গুলাকে উঠায় দিবেন তিনি কি? কেমন করে আল্লাহর সামনে মুখটা দেখাবেন? কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? যতজন এখন আমার সামনে বসছেন, একটু মন গুলারে সোজা সোজা প্রশ্ন করেন, আপনি বিবাহিত? আপনি বিবাহিত হয়ে সম্পর্ক আপনার স্ত্রীর সাথে না করে যত অবৈধ সম্পর্ক করছেন, এই সম্পর্কগুলো যদি আল্লাহ ফাঁস করে দেয়, আপনি চেহারা দেখাতে পারবেন? বলেন পারবেন? ফেসবুকে আপনি ফেক আইডি করে যে অন্যায়গুলো আপনি করছেন, আল্লাহ পাক যদি অন্যায়গুলা চোখের সামনে সবার সামনে তুলে ধরে ধরা খাওয়ায় দেয়, আপনি চেহারা দেখাতে পারবেন না। যতজন আমার সামনে বসলেন, কিয়ামতের আগে এমন হয়ে যাবে, একজনের পিছনে পঞ্চাশ জন করে নারী ঘুরবে, এ আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? কত নাম্বার ভাই? মাশাআল্লাহ, কত নাম্বার?
এবার পাঁচ নাম্বার হাদিসটা শুনেন, এরকম দশটা শোনায়া আজকের মাহফিল থেকে পারলে বিদায় নিব, যদি আপনারা বিদায় দেন। এই পাঁচ নাম্বারে চলে আস, মনোযোগ আছে তো আপনাদের? কত নাম্বারে আসি ভাই? কত নাম্বার শেষ? পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন মুনাফিকুহা, মুনাফিকরা যখন নেতা হয়ে যাবে, জায়গায় জায়গায় মুনাফিকরা যখন নেতা হয়ে যাবে, মুনাফিকদের নেতৃত্ব যখন চলবে, মুনাফিক নেতাদের কারণে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? ক নাম্বার আরো জোরে বলেন, ক নাম্বার? এবার আসেন ছয় নাম্বারে, লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, একই দল করবে, একই নেতা মানবে, শুধুমাত্র নিজের পদ পদবীর জন্য নেতা কর্মী দলীয় লোক হওয়ার পরেও মারবে কাটবে, নিজেদের মধ্যে এই মারামারি যখন চলবে পরিষ্কার ভাবে বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এগুলা কি হচ্ছে নি ভাই? ক নাম্বার হচ্ছে এগুলা? এরপরে ক নাম্বার, আরে ছয় নাম্বার তো শেষ, আচ্ছা খালি হাদিস শুনেন, কিছু কষ্ট হচ্ছে না তো আপনাদের? এবার কয় নাম্বারে যাব? সাত নাম্বারে শুনুন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাওয়ানা নাসু ফিল বুনিয়ান, এমন সময় আসবে মুসলমান জায়গায় জায়গায় বিল্ডিং উঠবে, আজকে তাকায় দেখেন আমার বাংলাদেশে কি পরিমাণ বিল্ডিং এখন উঠছে, ঠিক কিনা বলেন? আশেপাশের চুয়াডাঙ্গার কথাই চিন্তা করেন, কি পরিমাণ বিল্ডিং এখন উঠছে। এই যে এখন আমাদের যে অবস্থা, এই অবস্থা বলে দিচ্ছে কিয়ামতের সময় বড় সন্নিকটে, ঠিক কিনা বলেন? কত নাম্বার সবাই বলেন, কত নাম্বার? এবার যাব কয় নাম্বারে, আট নাম্বার হাদিসটা আরো খেয়াল করে শুনেন, লা তাকুমু সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, আল্লাহর হাবিব বলছেন ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। আজকে দেখেন সামান্য রাজনীতির কারণে অনেক সময় একজন আরেকজনকে মেরে ফেলে, ঠিক কিনা বলে? একই এলাকার লোক, একই সাথে বাড়ি, একই সাথে থাকা হয়, ব্যবসা বাণিজ্য সব চলে, শুধু রাজনৈতিক স্বার্থ আসলে একজন আরেকজনকে মারতেও দেরি করেন, আছে না নেই? এরপরে দেখবেন আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে। আজকে তাকায় দেখেন সাড়ে তিন হাত মাটি, এই মাটির ভিতরে আপনার ঘুমানো লাগবে, ছোটবেলার এত সব স্মৃতি গুলা মানুষ ভুলে যায়, শুধুমাত্র সামান্য জমির কাছে অন্ধ হয়ে যায়, দুনিয়ার কাছে এমন অন্ধ হয়ে যায়, এত অন্ধ হয়ে যায়, সামান্য দুনিয়া পাওয়ার জন্য লোভি হয়ে যায়, ভাই ভাইকে হত্যা করে ফেলে। এমন আলামত গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে দেখবেন নিজের মা নিজের বাবাকে পর্যন্ত হত্যা করবে। সেদিন একটা ভিডিওতে দেখলাম, মা
জননী চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আর বলতেছে আমার ছেলেটা আমারে বুঝলো না সাততলা বাড়ি বিক্রি করে টাকা দিয়েছি মাশাআল্লাহ খেলা শেষ এখন যুবকরা সব আসছে এই যুবকরা তাড়াতাড়ি আসো খেলা নিয়ে আর কথা কর সময় আছে বেটা তাড়াতাড়ি আয় মাশাআল্লাহ তাও তো এরা জিহাদের পিছনে হইলো আসছে এখন একটা একটা কইতেছে কি রে কেমনে খাইলো আজকে হ্যাঁ কি হয়ে গেছে ও পেট ভরে গেছে আরে আল্লাহ যুবকরা বসা লাগবে কিন্তু এই যে পিছনে খেলার গল্প যারা বলতেছে এখন তাড়াতাড়ি বসো হয়তো মাশাআল্লাহ এখন ছত্রভঙ্গ হয়ে গেছে সব ছেলেরা কয় নাম্বারে আছি লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আমার চোখের একটা মাপ আছে তো তো 17 বছরের যুবক কি সুন্দর তাকবীর দিছে ফুটবল খেলা দেখতে যায় নাই কি মনে করেন বাদা আল ইসলাম গরিবান وسيعود غريبا طوبى للغرباء اسلام شروع হয়েছে ব্যতিক্রম কিছু মানুষকে দিব আবার ব্যতিক্রম কিছু মানুষ আসবে এই ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলাম শুরু হলো ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ মক্কা বিজয় দিয়েছেন আবার ব্যতিক্রমরা জেগে উঠবে এই ব্যতিক্রমদেরকে দিয়ে যিনি গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন করে দিবেন তিনি কে নিজের ব্যতিক্রম বানান কত নম্বরে আছি বলছিলাম মাকে পর্যন্ত ছেলে কষ্ট দিবে বাপকে কষ্ট দিবে এখানে অনেক যুবক আছেন বাপের সামনে দাঁড়ায় বলেন আপনি আমার জন্য কিছুই করেন নাই কি দিয়েছেন আপনি এই কথা যখন আপনি বাপকে বলেন বাপ আকাশের দিকে তাকায় বলে আল্লাহ আমার ছেলে বুঝতে পারে নাই না বুঝে কথাটা বলে ফেলেছে মালিক তুমি তো জানো কত কষ্ট করেছি আমার জীবন দিয়ে দিলাম বাজার থেকে হেঁটে হেঁটে এসেছি রিক্সায় উঠে নাই সারা শরীর ঘেমে গিয়েছে সন্তানের ভালোবাসায় এসেছি আল্লাহ তুমি রাগ করো না আল্লাহ তুমি আমার বদদোয়া না দোয়া করি সন্তানকে তুমি অনেক কল্যাণ দিয়ে দিও বাপ তখন আপনার গালির মুখে দোয়া করে মা আপনার খারাপ ব্যবহারের মুখে দোয়া করে ওই সময় আল্লাহ এত রাগান্বিত হয়ে যান মা বাবা দোয়া করলেও যিনি রাগান্বিত হয়ে যান তিনি কে মা বাপরে কষ্ট দিলে আল্লাহ পাক কোনোদিন আপনার জীবনের কোনো না কোনো পিছুটান লাগায় রাখবেন আপনি ছুটতে পারবেন না এই যে একজন মায়ের কথা বলতেছিলাম সাততলা বাড়ি বিক্রি করে সন্তান বড় জনে টাকা দিস মা বলতেছে আমার সাততলা বাড়ি বিক্রি করে টাকা দিলাম আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠায়া আমার বড় ছেলের হাতে জিম্মাদারি দিলাম যে তোমার অন্যান্য ভাইদেরকে দিও আমি আর কয়দিন আছি তোমার বাপ চলে গেছে আমিও চলে যাব মা নিজে বলতেছে ওই ছেলের কাছে আমি বারবার এখন টাকা চাই ছেলে আমার একজন সন্তানকেও টাকা দেয় নাই এজন্য অন্যান্য সন্তানেরা আমাকে দেখতে পারে না আর যে সন্তানকে টাকা দিলাম বড় বলে সে থুতু মেরে গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয় আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে সেই মা নিজে বলতেছে আল্লাহ পাক তার দিকে এত রাগান্বিত হয়েছেন বিবাহের 25 বছর হয়ে গেছে
সন্তানাদির নিয়ামত ওই লোকটা পায় নাই। মা বাপকে যদি কষ্ট দেন যিনি কষ্ট পেয়ে যান তিনি কে? আমার ভাইরা কয় নম্বরে আসি? এবার আসেন আমার ভাইরা নয় নম্বরে। লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবটা সবুজ হয়ে যাবে, আরব সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের ভিতরে পানির জন্য অনেক পরিমাণ পানির নহর প্রবাহিত হবে। এই ফিতনা এখন তাকায় দেখেন, আরবের ভিতরে সবুজ শ্যামল করা হচ্ছে, মরুময় আরবটাকে সবুজ বানানো হচ্ছে। এবার আমি উমরা করতে গিয়ে দেখলাম আরবকে সবুজ বানানোর প্রতিযোগিতা চলছে। আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। সর্বশেষ দশ নম্বরে অশেষ কি আর কি দশ নম্বরে আসছে আরো? হ্যাঁ, ও খেলা দেখে এদিকে চলে আসবে, মাশাআল্লাহ মুরব্বি কি সালাকে সালাক কর, খেলা দেখে এদিকে চলে আসবে। আমরা আসি তো ইনশাআল্লাহ, না আর বেশিক্ষণ নিব না, যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আর বেশিক্ষণ নিব না। রাখতে পারবেন কি বলেন? পারবেন? আলহামদুলিল্লাহ, আমরা মন ভরে ওনার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ বলেন। আমি প্রথমে ওনার বক্তব্য শুনি, ওনারে ওয়া শুরু করার আগে জিজ্ঞাসা করছে যে আপনার বয়স কত, কয়ে যে হুজুর আমার বয়স 52-53 হবে, আরো বেশি হবে, কত হবে? আরে না ধর 60 হতে পারে। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো তো জোয়ানের মতো আছে। উনি বক্তব্যের সময় দেখছেন কত জোরালোভাবে বক্তব্য দিস, 60 বছর হইলে এরকম আমরা বসে থাকতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, কোমর ধরে যাবে। কিন্তু আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক, পরে না আমিন। কত নম্বরে আছেন? বেজার লাগায় না কিন্তু, কত শেষ যাব কত? লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের, খুব খুশি লাগলো আমার। ওরা গোল গোল বলে চিৎকার দিস, লাভ আছে? কিন্তু আপনি যে ওয়াকাব্বিরহু তাকবীরা, কোরআনের একটা আয়াতে আমল করলেন, আল্লাহ কয় কাব্বির, তোর শক্তি দিয়ে তাকবীর দে, জোরে কর আল্লাহু আকবার। তা আপনি কত সওয়াব চিন্তা করেন, আর ওই মেসি গোল দিলে আপনি গোল কয় একটা কিছু বললেন, লাভ হবে? সে তো এমন খেলোয়াড় যে বিবাহ ছাড়াই দুইটা ছেলে হয়ে গেছে, দুই সন্তানের জনক হওয়ার পর চিন্তা করছে যে বিয়ে শাদী করা দরকার, তারই ভক্ত আপনারা, কপাল পরা মুসলমান। কত নাম্বার এবার? মাশাআল্লাহ, খুব সুন্দর মনোযোগ আছে। দশ নম্বরে এমন সময় আসবে, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, আল্লাহর ব্যাপারে বিতর্ক শুরু হয়ে যাবে। আজ দেখবেন আমার বাংলাদেশে পালা গান হয়, কি গান? পালা গান। এই পালা গানের ভিতরে দেখবেন পালা করে করে একজন আল্লাহর বিরুদ্ধে বলে আরেকজন জবাব দেয়, নাম দিয়েছে উরুস মুবারক, আবার উরুস শরীফ, এরকম নাম দিয়ে পালা গানের ভিতরে আল্লাহর বিরুদ্ধে একজন বলতে থাকে আর আরেকজন আবার জবাব দিতে থাকে, আছে না নাই? কত বড় জাহেল, আল্লাহর ব্যাপারে এমন এমন কথা বলে যেগুলো শুনলে আমরা অবাক হয়ে যেতে হয়। আর কথায় কথা আলেমদেরকে চ্যালেঞ্জ দেয়, ওই হুজুর করে বেঁধে রাখবেন 50-20 কোটি টাকার চ্যালেঞ্জ। দেখবেন অনেক সময় বাজারে বাজারে দেখবেন ঔষধ বিক্রি করে, সে বলে ইসুফ গুলের বসি, পাহাড়ে তিল, আমলকি, হর্তকি, বহেরা সব দিছি,
কোন এমবিবিএস এফসিবিএস এর বাপ আমার চ্যালেঞ্জ নিতে পারবে না বলে বলে এরকম তো এমবিবিএস এফসিবিএস এর খায়া কাজ নাই তুমি ঔষধ বিক্রি করো 20 টাকা আর তার শুধু ভিজিট হচ্ছে 1000 টাকা তো তার খেয়ে কাজ নাই তোমার চ্যালেঞ্জ নেবে এই রকম বাউলদের দেখবেন গরের টিনের চাল ফুটা 50 কোটি টাকার চ্যালেঞ্জ করে আলেমদের বিরুদ্ধে ঠিক কিনা বলেন কিয়ামতের আগে গুরু বেড়ে যাবে আজ পুরোপুরি বেড়ে গিয়েছে এবার 6 রকমের আলামত দেখলে নবীজি বলছেন প্রস্তুত হয়ে যাও 6 রকমের আলামত দেখলে আর দেরি করা যাবে না কয় রকম বুখারীর হাদিস শুনেন উউদুত সিদ্দান বাইনা ইয়াদাই সাব আল্লাহর হাবিব বলেন 6টা আলামত যখন দেখবা আর দেরি করবা না প্রস্তুতি নিয়ে নাও এক নাম্বার হলো মাউতি ও উম্মতরে শুনে রাখো আমি নবী একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই কিন্তু কি পরিমাণ মহব্বত করেছেন আল্লাহর হাবিব বলেন ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা আমি নবীর মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম সাহাবাই কেরাম বলেন ওগো নবীজি আমরা কি আপনার ভাই না আল্লাহর নবী বলেন না না তোমরা আমার ভাই না বাল আনতুম আসহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়ালাম ইয়ারানি জীবনে কোনদিন যারা আমাকে দেখে নাই শুধু না দেখে ইমান এনেছে তারা হবে আমার ভাই আল্লাহ নবী সেদিন আমাদেরকে চিনে নেবেন গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু অজুর পানি গুলা জকজক চকচক করে উঠবে নবী তাকে বলবেন আল্লাহ এটাই তো আমার সেই হারানো উম্মত যে উম্মত ফিতনা ফাসাদের ভিতরে যে উম্মত চারদিকে ফিতনার ভিতরে শুধু আমার উম্মতের খাতায় নাম রেখেছিল আপনার গোলামীর মধ্যে নত হয়েছিল আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন নবী যখন শাফাত করবে যিনি মাফ করে দিবেন তিনি কে ও আমার ভাইয়ের এক নম্বরে স্মরণ করায় দিচ্ছি মাউতি আল্লাহর হাবিব বললেন আমি নবী একদিন দুনিয়া থেকে চলে যাব বুঝে নিবা কিয়ামত বড় কাছে প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে বড় কাছে চলে আসছে দ্বিতীয় নম্বরে নবী আমার বললেন ফাতহু বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস বিজয় হবে ও মুসলমান আজকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন বারাকনা হাওলাহু যেই মসজিদের চতুর্পাশে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন ইহুদিরা আজ মুসলমানদেরকে ডুবতে দেয় না সালাউদ্দিন আইয়ুবি ঠিকই বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছিলেন ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে এসেছিল সালাউদ্দিন আইয়ুবি তিনি বলেছিলেন তিনটা বিষয় যখন চলে আসবে আবার বাইতুল মুকাদ্দাস মুসলিমরা ছিনিয়ে নেবে আবার যখন মুসলমানরা ফিরে আসবে যিনি বাইতুল মুকাদ্দাস আবার দিয়ে দিবেন তিনি কে এক নাম্বার কারণ হচ্ছে মুসলমান যখন চরিত্রহীন হয়ে যাবে বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে থাকবে না এখন চরিত্র আছে মুসলমানের
দুই নাম্বার মুসলমান যখন ক্ষমতার লোভী হয়ে যাবে আজ তাকে দেখেন গোটা দুনিয়াতে মুসলমান ক্ষমতার লোভী হয়ে গেছে এজন্য বাইতুল মুকদ্দাস মুসলমানের হাতে নাই ঠিক কিনা বলে তিন নাম্বার মুসলমান মাদুকা শক্ত হবে বাইতুল মুকদ্দাস থাকবে না হাতে আজ মুসলমানের দেশগুলোর দিকে তাকায় দেখেন অনেক দেশে ওপেন মত চলতেছে বাইতুল মুকদ্দাস মুসলমানের হাতে নাই আবার বাইতুল মুকদ্দাসকে যিনি মুসলমানের অধীন বানায় দিবেন তিনি কে প্রস্তুতি নেওয়ার সময় হয়ে গেছে তিন নম্বরে আমার ভাইরা আল্লাহর হাবিব বলছেন ثم موتان ياخذ فيكم كوكاس الغنم এমন সময় আসবে ঠান্ডা জনিত একটা মহামারী মৃত্যুর আকারে মৃত্যু পুরিতে পরিণত করে দিবে পৃথিবীকে বলেন তো এরকম একটা মহামারী আসছিল কি না কি জনিত মহামারী সবাই মনে আমার কথা বুঝতেছে না কি জনিত ঠান্ডা জনিত মহামারী করোনা আল্লাহর হাবিব বলে গেছেন 1400 বছর আগে এখন মিলায় দেখেন দুইটার পরে একেবারে রিসেন্ট করোনা আমাদের কাছ থেকে গেছে আপনি মনে করেন না আযাব দূরে আযাব আমাদের দিকে ধেয়ে আসতেছে ঠিক কিনা বলেন এরপরে চার নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতারাজুল মিআদিনার ফায়াযিল্ল সাখাতা একজনকে 100 দিনার দিবেন মন ভরবে না হাজার হাজার টাকা দিবেন মন ভরবে না এখন মানুষের মন ভরা যায় না হাজার হাজার টাকা দিলেও মানুষের মন খুশি হয় না ঠিক কি না বলে কত নাম্বার ভাই 11 আরে 11 না 7 নাম্বার এবার কত এই যে আমরা শেষের দিকে চলে আসছি লিল্লাহে তাকবীর এতগুলো আওয়াজ শুনাইছি আজকে এই যুবক দুইজন বাবার একটু বসতে হবে এই তো শেষ একবারে শেষের দিকে আমি কথার অতিরিক্ত করব না আমার ভাইজান বসা আছেন কথার অতিরিক্ত যাব না ইনশাআল্লাহ এখনি শেষ করব তো আচ্ছা ওয়াজ কি আরো শোনা লাগবে শেষ 10:30 থেকে শুরু করেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনতে থাকি তো কয় নাম্বার এবার মাশাআল্লাহ মনোযোগ আছে সবার এরপরেরটা শুনলে আপনি আজকে উঠবেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দখলতুহু আল্লাহর হাবিব বলেন এমন ফিতনা আসবে আরবের একটা ঘর বাকি থাকবে না সব ঘরে ঘরে ফিতনা ঢুকবে যেই সৌদি আরবে মহিলারা খুব বেশি নিয়ম কানুনের মধ্যে থাকতো এই সৌদি আরবে এখন মহিলাদেরকে বাধ্যতামূলক দোকানের মধ্যে রাখতে হবে জায়গায় জায়গায় মহিলাদেরকে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে এমন আলামতগুলা শুরু হয়েছে আজকে উঠার মতো নতুন একটা বিয়ে চালু হয়েছে সৌদি আরবে বিয়েটার নাম তারা নিজেরা নাম দিছে নিকাহে মিসিয়ার নিকাহে মিসিয়ার মানে টাকা আছে আমার ইচ্ছা আমার আমি আমার টাকা দিয়ে যে কোনো একটা ছেলের সাথে বিয়ে বসবো যতদিন ভালো লাগে তার সাথে থাকবো যখন ভালো লাগবে না তার সাথে আর আমি নাই এরকম বিবাহ আসলে কি জায়েজ কথা কয়না এই নিকাহে মিসিয়ার ইউটিউবের ভিতরে এখন নিজেই মহিলারা এসে বলে আমি দেখতে এমন লম্বা এরকম শরীর স্বাস্থ্য এরকম চেহারা গঠন টঠন এরকম আমার টাকা পয়সা এরকম আমি তোরে বিয়ে করব টাকা দিয়ে যতদিন তোরে পছন্দ হবে তোর সাথে আসি পছন্দ হবে না তোর সাথে নাই বাংলাদেশে আছে এগুলা দৌড়বে না কি কয় এগুলা আছে গড়ে গড়ে ফিতনা ঢুকবে আরব থেকে শুরু হচ্ছে
দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে কোন দিক থেকে ওরে আল্লাহ রে যুবকের দল চলে আসছে লিল্লাহে তাকবীর আল্লাহ এই দাঁড়ান যাবে না যুবকরা এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখছেন বসে বসে আর শুনো আসো মাশাআল্লাহ যুবকরা কি করে আসছো কো গোল দিয়া হ্যাঁ গোল খাইয়ে যা কামের কাম হইছে কি যে কিছুই হয় নাই হাইরে মুসলমান গোল খাইছে পরে ব্রাজিল আত্মহত্যার সংখ্যা বাংলাদেশে প্রায় 7 জন এ কি পাগল কোন ব্রাজিল কোনদিন তোরে জিজ্ঞাসা করবে এগুলো সব ফিতনা চলতেছে দেখবেন নেইমার খেলার পরে কয় আঙ্গুল আরে চার আঙ্গুল না বেটা তিন আঙ্গুল কয় আঙ্গুল গোল হয়ে গেলে দেখবেন নেইমার তিন আঙ্গুল দেখায় আর আপনাদের মেসি দেখায় দুই আঙ্গুল এটা হচ্ছে শয়তানের শিং ওমা এখন তো সবাই শুনে তো আটকে উঠছেন কি কয় হুজুরে শয়তানের শিঙের পূজারি তারা দুই আঙ্গুল দেখায় তৃতীয়বাদ যারা আল্লাহ তার স্ত্রী দাবি করে সন্তান দাবি করে তারা তিন আঙ্গুল উসা করে আজকে দেখবেন তারা তিন আঙ্গুল উসা করে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ এই খেলার পিছনে দৌড়ান আল্লাহ খুব খুশি হবে দৌড়ান আরো আজাব আসতেছে মুসলমান করোনা যার হয়েছে সে টের পেয়েছে দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে এমন না দুর্ভিক্ষ এমন অনেক আজাবের নাম হবে শিশু বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে সকল মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে তিন বেলা খেতে পাবেন না মানুষ টাকা থাকবে খাদ্য পাবে না এর নাম দুর্ভিক্ষ দুর্ভিক্ষ আবার দুবছর থাকবে না করোনা দুবছর ছিল সোজা হন নাই এবার দুর্ভিক্ষ কত বছর থাকবে পাঁচ বছর এই গ্যারান্টি দিল কে এবার শুনেন দুর্ভিক্ষ থাকবে কতদিন কানটা খারাপ করে আজকে শুনেন পরে এক সময় বললেন যে হায় রে আল্লাহ হুজুর কি বলছিল দুর্ভিক্ষের ভিতরে আসবে আজাব ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে খেতগুলা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে বাতাসের সঙ্গে দাও দাও করে আগুনগুলা জ্বলবে খেত খোলা পুড়ে যাবে বলেন দুর্ভিক্ষ চলাকালীন সময়ে খেত খোলার ভিতরে যদি আগুন ধরে যায় দুর্ভিক্ষ বাড়বে না কমবে এরপর আসবে জালজালা মানে ভূমিকম্প জমিনটা নড়ে চড়ে উঠবে খেত খোলা আবাদি জমি গুলাব লন্ড বন্ড হয়ে যাবে দুর্ভিক্ষ বাড়বে না কমবে হাসান মানে ভূমি দশ হবে ঘুমায় আছে পঞ্চগড়ে ৩৫টা বাড়ি ভূমির ভিতরে ঢুকে গিয়েছে হঠাৎ করে ভূমি দশ শুরু হয়ে যাবে ভূমি দশ যদি বেড়ে যায় দুর্ভিক্ষ বাড়বে না কমবে এরপরে আসবে খাসফাত ভূমি দশ হবে খাসফান ও মাসফাত আকাশ থেকে পাথর পড়বে একটা বার চিন্তা করেন বড় বড় পাথর পড়ে বিভিন্ন দেশগুলা নিশ্চিন্ন হয়ে যাবে এতে করে ভূমিকম্প বাড়বে না কমবে এবার একটু হুঁশ ঠিক করেন কোন দিকে যাবেন একটু ঠিক করেন একমাত্র তারা বাজবে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা শুধুমাত্র যারা প্রাণান্তকর প্রচেষ্টা করবে অবশ্যই আল্লাহ পাক তাদেরকে বাঁচার পথ দেখাবেন ইন্নাল্লাহা মাআল মুহসিনিন
যিনি মুহসিনদেরকে প্রতিদান দিবেন তিনি কি আজ আপনি আল্লাহর গোলাম হন সেজদা অবনত হন যিনি আপনারে প্রতিদান দিবেন তিনি কি কয় নম্বরে জানিছিলাম পাঁচ এবার কত ছয় নম্বর শেষ বাবারে আরে বাবা এই হাদিসের মধ্যে কি দশ নম্বরে নেওয়া যাবে এটাতে আছে ছয়টা কেমনে দশটা নিব আরে মানুষ যে কিরকম নাসুর বান্ধারে বাবা এই হাদিসের মধ্যে আছে ছয়টা আমি কেমনে দশটা বানাবো কর একজনকে হুজুর ভালোবেসে বানায় দেন তা আল্লাহ তো ভালোবেসে জাহান্নাম দিবে জান্নাত দিবে না কোন হাদিসের ভিতরে এক চুল পরিমাণ বাড়ানোর কোনো অথরিটি আমার নাই আছে এবার একটু মনোযোগ দেন কয় নাম্বার সবাই বলেন আসি পাঁচ নাম্বারে আপনারা বলতেছেন ছয় নাম্বার কই যাব কোন তার মানে ফিতনা দুনিয়াতে আসবে এখন একটু হিসাব করেন আমাদের দেশে নারীদের কি অবস্থা যেহেতু চেয়ারম্যান সাহেব রয়ে গেল একটু শোনায় দিই আমাদের দেশে নারীদের এখন এমন অবস্থা আন্না না মহিলারা এখন বলে সব আমার নামে দিয়ে দাও তোমার মা বাবা ভাই বোন কাউরে কিচ্ছু দেওয়া দরকার নাই সব আমারই দিয়ে দাও কি ঠিক কি দুইজনের কাছে এরপরে ওরে আল্লাহ লাস্টে একজন যে ঠিক বলছে মনের সব কষ্ট একেবারে ঝেড়ে ফেলে দিস আজকে আর বাড়ি জায়গা দিবে না ঠিক যে বলছেন আপনার কণ্ঠ আমি পরিষ্কার ধরছি এরপরে শুনবেন মান্নান স্ত্রীরা বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম অন্য মহিলা হলে পোলাও খেত বলে এরপরে দেখবেন হান্নান আপনি বলছেন সারাদিন কষ্ট করে এসে বউ একটু দেও তো পানিটা দেও গ্লাসে স্ত্রী আপনাকে দেখায় ওই যে ওইটার নাম জগ এটার নাম গ্লাস ঢেলে খেলে ফজিলত বেশি হয় এরকম এরপরে দেখবেন কান্নান কোন জায়গায় একটু বসলেন সোফার মধ্যে ডেলান দিয়ে আরাম করে বসলেন স্ত্রী এসে টান দিচ্ছে সোফাটা এ উঠেন আপনি কে কিছে কেটে আমার বাপের বাড়ি থেকে এনেছি এরকম হয় কারণ কি কারণ ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক কিনা বলে এরপরে দেখবেন হাত দাকাত এমন সব মহিলা বের হবে আপনি দুইশোটা শাড়ি দেখে একটা শাড়ি পছন্দ করে আনছেন স্ত্রীর জন্য পিছনে লুকায় রাখছেন যে আল্লাহ আজকে স্ত্রী যে কি খুশি হবে স্ত্রী বলতেছে কি আনছেন কারে তুমি দেখলে তো অবাক হয়ে যাবা দেখান না দেখাইছে দেখানো মাত্র বলছে কি আনলেন এ তো মরা কালার বলে এরকম এই কথা যদি আজকে থেকে ২০ বছর আগে বলতো কি হইতো তার মাইকে বলা যাচ্ছে না এরপরে দেখবেন সাদ্দাকাত কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে এমন মহিলার সংখ্যা বড়ই কম এরপরে দেখবেন বাররাকাত শুধু তর্কই করবে না স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না এমন মহিলা আছে না অন্য কোনোটাতে চেয়ারম্যান সাহেব মাথা নাড়ায় নাই এটাই মাথা নাড়াইছে কারণ বিচার তো ওনার কাছে আস কি বিচার চেয়ারম্যান সাহেব মারছে কে এত বড় সাহসকার আমার এলাকার লোক তুই তোর মারলো কে কই ঘরের উপরে মারিছে এত বড় রংবাস্তা আমার এলাকায় নাই কোনে পাইলি কই চেয়ারম্যান সাহেব লজ্জায় কিরাম করে বলি নামটা বল তার দেখি আইনে কই যে মেরেছে সে তো দূরে কোথাও না আমার ঘরেই থাকে আমার স্ত্রী ঠিক তো কর না হয় এরকম হ্যাঁ একজন পিছন থেকে কয়ে যে হুজুর আমার দু একদিনের মধ্যে মার্স এইরকমের যদি ও অবস্থা হয় তাহলে বোঝা যায় যে কেয়ামত আসতেছে ঠিক কিনা বলেন ঘর আর ঘর নাই অনেকে মাথা নিচের দিকে দিয়ে শুধু কাঁদতে পারতেছে না যে তোমরা হাসো আমার তো কান্না আসতেছে আমি না বুঝি হুজুর যে কয়টা বলছে তোরা তো অনেকে বিয়ে করো নাই হুজুর যে কয়টা বলছে সবগুলো এখন ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক কিনা বলে ফিরানোর জন্য কয়েকটা কাজের কথা বলবো
বিয়ে করছেন স্ত্রীকে সালাম দেন এরকম কয়জন আছেন একটু হাত তুলেন তো দেখি এই তিনজন চারজন হাত তুলছে দেখেন এবার এবার হাতগুলা নামান বিয়ে করছেন সালাম দেন না কে কে হাত তুলেন হাই হাই রে যাক হাত তো তুলছে এটাকে বলে সৎ সাহস কি সাহস এই জিজ্ঞাসা করি কেন সালাম দেন না হুজুর লজ্জা লাগে এজন্য দেই না আল্লাহ রাসূলের লজ্জা কি কম ছিল আমাদের চাইতে স্ত্রীদেরকে গিয়ে সালাম দিতেন দিবেন সালাম আজকে থেকে ইনশাআল্লাহ হুজুর লজ্জা লাগে তাই নিচের দিকে তাকায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ দুই নাম্বার ঘরে গিয়ে বাদা আবিস সিওয়াক মিসওয়াক করবেন আগে মিসওয়াক আছে কার কার আছে দেখি কার কাছে আছে এখন মাশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের কাছে আছে কার কার কাছে এখন আছে দেখি তো দেখি একজনের কাছেও নাই মাশাআল্লাহ একজনের কাছেও নাই এখন এই যে একজন রে ভাইস মাশাআল্লাহ এই না ওয়াজটা কামে লাগছে মিসক ধরার নিয়মটা আজকে শিখে যান এই তো আরেকজন রে ভাইস দেখেন মিসকটা কেমনে ধরবেন এইদিকে তিন আঙ্গুল দেখছেন এই সাইডে তিন আঙ্গুল এই আঙ্গুলটার নাম ইবহাম আমরা যেটা কি আঙ্গুল কই এই আঙ্গুল যদি কেউ কেউ দেখায় সোয়া ডাঙায় ওর রাখবে মানুষ কিন্তু আরব দেশে যদি আপনি দেখান মিয়া মিয়া মানে একশো একশো ঠিক আছে খুব খুশি আমি যখন মিশর প্রথম গেছি কি রে কিছু ভালো বলতে পারলে কয় এনটা মিয়া মিয়া আমি কুজে আস্তাক ফিরুল্লাহ আজিম কি রে এই আঙ্গুল আমাদের দেশে দেখাইলে কি সর্বনাশ আর সেই আঙ্গুল এখানে দেখাইলে কোনো অসুবিধা নেই এখন এই আঙ্গুলটা এই আঙ্গুলটা এখানে দেখছেন তিন আঙ্গুল এইদিকে এই আঙ্গুলটা এইদিকে এইভাবে উপর থেকে নিচ নিচ থেকে উপর এরপরে ডান বাম মিসওয়াক করবেন রসুল প্রথমেই গিয়ে মিসওয়াক করতেন জোরে করে আল্লাহ আকবার সুন্দর পোশাকটা পরতেন এরপর রসুল মাঝে মাঝে দেখতেন ঘরে ময়লা আছে কিনা ফাকান্না সা রাসূলুল্লাহ আল্লাহ হাবিব নিজেই ঘরটা ঝাড়ু দিতেন জোরে করে আল্লাহ আকবার দিছেন কেউ বিয়ে করছেন ঘর ঝাড়ু দিছেন কে কে একটু দেখি তো মাশাআল্লাহ চার পাঁচ জনের হাত উঠছে এটাও একটা সুন্নত এবার হাত নামা এটাও কি সবাই বলেন এটা কি স্ত্রীদেরকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন আর আমরা স্ত্রীদেরকে নাম দিই আল্লাহরে আমার কপালটা এরকম তুই একটা ফিতনি এইরকম মানুষ কত সুন্দরী স্ত্রীদেরকে সুন্দর নাম ধরে ডাকবেন আম্মা জান হযরত আয়েশা যখন রাগান্বিত হতেন লাল হয়ে যেতেন আল্লাহর হাবিব বলতেন আন্তি হুমায়রা তুমি যখন লাল হয়ে যাও আরো বেশি তোমার সুন্দরী লাগে জোরে করে আল্লাহু আকবার তখন কি আর রাগ থাকে একদিন আল্লাহ রাসূলের এক স্ত্রীকে নিয়ে গেছেন আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গেছেন রাসূলের সাথে উনার উটটা ছিল দুর্বল পিছনে পড়ে গেছে রাসূলের উট আগে আগে চলে আসছে আম্মা জান এসে এই যে কান্না রাসূল আপনার উটটা আগে চলে আসলো আমি তো একটু গল্প করতে পারলাম না আল্লাহর নবী বললেন সাউদা মন খারাপ করো না কান্নাটা আস্তে মুছে দিছে সাউদা রাগ করো না তোমার উটটা একটু দুর্বল ছিল ঠিক আছে তুমি ভালো উঠে যাও বুঝাই দিছে শেষ কান্না শেষ আর আমরা একটু মহিলাদের চোখে পানি দেখলে কই যদি কান্দোস তাহলে তোর খবর আস ঠিক কিনা বলেন এই স্বভাবগুলো পরিবর্তন করেন এবার শেষ এই মাহফিলে ছয় নাম্বার একটা ফিতনার কথা বলার কথা ছিল শুনেন যতজন আজকের মাহফিলে বসলেন ছয় নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াগদিরুন তোমাদের মাঝে আর অর্থোডক্স খ্রিস্টানদের মাঝে একটা চুক্তি হবে রোমানীয় খ্রিস্টানদের সাথে চুক্তি হবে আজকে রাশিয়ার সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে বর্তমানে পাকিস্তানের চুক্তি চলছে ইরানের চুক্তি চলছে সিরিয়ার চুক্তি চলছে সময়টা বলে দিচ্ছে এই সময়টা বড় ভয়াবহ সময় আল্লাহর নবী বলেছেন ফায়াগদিরুন অচিরেই তারা গাদ্দারি করবে যারা আমার ভাইদেরকে আফগানে আক্রমণ তারাও করেছিল আমেরিকা আক্রমণ করেছিল আল্লাহ পাক উভয়কে পরাস্ত করে মুসলমানদেরকে বিজয়ী বানায় দিয়েছে সুতরাং ভয় নাই মুসলমান
সময়টা যখন কঠিন থেকে কঠিন হবে বিজয়টা সন্নিকটে হবে বোঝা যাচ্ছে নবীজি বলছেন কি অবস্থা হবে তাহতা সামানিনা গায়া 80টা পতাকা হবে 80টা পতাকার নিচে তাহতা সামানিনা গায়া তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য সৈন্য হবে কখন যখন ফুরাতের ভিতর থেকে সৈন্যের খনি বের হবে সারা দুনিয়া লেগে যাবে যুদ্ধের দিকে আজ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে মুসলমান আমি কিছুদিন আগে উজবেকিস্তানে গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে একটা সিমিট হয়েছে উজবেকিস্তানে উজবেকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান পাকিস্তান ইন্ডিয়া চায়না তুরস্ক রাশিয়া সহ পাকিস্তানও ছিল ইন্ডিয়াও ছিল চীন ছিল তুরস্ক ছিল রাশিয়া সহ কিরগিজিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান সবগুলো মিলে একটা বলয় তৈরি করতেছে রাশিয়ার বলয় কিসের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লাগায় দিচ্ছে কে একটা ফ্যামিলি যেই ফ্যামিলিটার নাম রথ চাইল্ড ফ্যামিলি একটা ইহুদি গোষ্ঠী সারা দুনিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাতে চাচ্ছে তাদের লাভ কি ব্রিটিশরা যেমন বছরের পর বছর পৃথিবীকে শাসন করেছে আজ ইহুদিরা চাচ্ছে আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না এখন ফিলিস্তিনের ইসরায়েল মুসলমানদের ভূখণ্ডকে দখল করে তারা একটা ইহুদি রাষ্ট্র গঠন করে দাবি করে তারা এখন সারা দুনিয়ায় নেতৃত্ব দিতে চাচ্ছে রসুল বলতেছে এমন যুদ্ধ লাগবে যেই যুদ্ধে একজন আর দুইজন নয় 100 জনের ভিতরে 99 জন মারা যাবে বাঁচবে কয়জন যে বাঁচবে সে মনে করবে শুধু আমি বাঁচলাম সব মরে গেছে এখন বাঁচবে কে والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আল্লাহর পথে যারা জিহাদ করবে প্রাণান্তকর লড়াই করবে আজ যারা ইমানের পথে থাকবে ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা সাবর সবরের দিন শুরু হয়ে গেছে আসসাবরু ফিহিন্না কাকাদিল জামার হাতের ভিতরে আগুনের একটা আন্দা রাখা যেমন কঠিন নবীজি বলছে সবরের দিনগুলোতে ঈমান রাখা এমন কঠিন হবে যারা ঈমান রাখবে আজরু খামসিন 50 জনের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী খামসিন মিনহুম তাদের 50 জনের সমান নাকি আল্লাহর হাবিব বললেন না খামসিন মিনকুম তোমাদের 50 জনের সমান সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে আজকে যারা খেলা দেখতে গেলেন না তারাও বিরাট সওয়াব পাইলেন আজকের মাহফিল যারা শুনলেন 6টা আলামত এই 6টা আলামত পুরো হয়ে গেছে প্রস্তুতি নেবেন 2টা ইন্নি উহিব্বুল্লাহ 1 নাম্বার প্রস্তুতি আল্লাহর জন্য সব ভালোবাসা নিবেদন করা লাগবে ঠিক কিনা বলেন 2 নম্বরে ওয়ার রাসূল আল্লাহর রসুলের জন্য ভালোবাসা নিবেদন করবেন আল্লাহর তার রসুলের জন্য যদি ভালোবাসা নিবেদন করেন অবশ্যই অবশ্যই ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে সব শেষ এবার এই মাহফিলে বসে এখান থেকে বলে যাই আযাবের পর আযাব আমরা সচক্ষে যেন দেখতে পাচ্ছি এই পৃথিবী বিভীষিকা শুরু হয়ে যাবে মানুষের অ্যাটমিক পাওয়ার ইলেকট্রন প্রোটন এবং নিউটনের পাওয়ার এই অ্যাটমিক পাওয়ারের কারণে আকাশের ভিতরে এমন ভাবে বিস্ফোরণের ধোঁয়াগুলো উড়বে 40 দিন পৃথিবীতে অন্ধকার নেমে আসবে সূর্যের আলো পৌঁছাবে না মানুষের সৃষ্টিও ধোঁয়াগুলোর কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হবে হুজাইফাতুল ইয়ামান নবীজির গোপন সংবাদগুলো যার কাছে নবীজি বলতেন হুজাইফাতুল ইয়ামান যাকে সিররুন নবী বলা হয় উনি বলছেন পৃথিবী 40 দিন অন্ধকার হয়ে যাবে ও মুসলমান সেই সময় চলে আসছে এমন আওয়াজ হবে রমজান মাসে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে আল্লাহরে ডাকবেন ইনশাআল্লাহ
বলেন আল্লাহরে ডাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক সকলে পড়েন আমিন এই মাহফিল করতে গিয়ে আমার শহীদুল অনেক কষ্ট করেছে না কি নাম জানি আশরাফুল না মাওলানা আশরাফ না মাওলানা আশরাফুল অনেক কষ্ট করেছে বারবার খবর নিয়েছে সে রোজা রেখেছে এই প্রতিষ্ঠানটার প্রতি আপনারা দরদ দিয়ে প্রতিষ্ঠানটার সঙ্গে থাকবেন তার জন্য দোয়া করবেন আমাদের চেয়ারম্যান মহোদয় দীর্ঘ সময় শুনলেন ওনার হায়াতে তৈয়বা সিহা ওয়াল আফিয়ার জন্য দোয়া করবেন মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন সবাই আমরা দোয়া করব যতগুলো কথা বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক পড়ি আমিন আমরা হাত উঠাচ্ছি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى إيمان البريكادي আপনার অনেক গোলাম খেলা দেখতে যায় নাই সব বাদ দিয়ে মাহফিলে এসে বসেছে বিজাতীয় ট্রেডিশনে নিজেদেরকে উৎসর্গ করে নাই একটা বড় গোল গোল বলে চিৎকার করে নাই আল্লাহ আপনার জন্য মাহফিলে বসেছে শেষ পর্যন্ত শুনেছে আলেম উলামা মাহফিলে এসেছে হাফেজ কোরআনরা বসেছে মাদ্রাসার তালিবুল ইলম অনেকে এমন আছে গুনাহ কি জিনিস বুঝে না আজকের মাহফিলে বসেছে আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এলাকার স্থানীয় ওলামায়ে কেরাম সবাই মাহফিলে বিশেষ করে আমার নওজোয়ান তরুণেরা সব বাদ দিয়ে বসেছে আমার মা বোনরাও শুনল রব্বুল আলামিন মেহরবানি করে আজকের মাহফিল থেকে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ তাআলা এই মাহফিলে বসে আপনার শাহী দরবারে ফরিয়াদ করি মালিক যারা যারা হাত তুলেছি এমন অনেকে আছি যার দাদা নাই অন্ধকার কবরে চলে গেছে এমন অনেকে আছি গো যার দাদি নাই অন্ধকার কবরে চলে গেছে এমন অনেকে আছি গো মালিক যারা নানা অন্ধকার কবরে চলে গেছে এমন অনেকে আছে যারা নানি না অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এত পরিমাণ আদর করত বাপ মারতে আসলে দৌড়ে এসে বলতো না না নাতিরে মারবি না নাতি আমার অনেক ভালো হবে অনেক নাক্কার হবে মা মারতে আসলে নানি ধরে আসে বলতো না না নাতিরে মারবা না নাতি অনেক ভালো হবে আল্লাহ আজ কবর দেশিতে ঘুমায় দয়া করে মায়া করে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে কবর গুলাতে কবরবাসীরা ঘুমায় আছে আল্লাহ আজকে রাতে আমি চলে গেল আমার জায়গা অন্ধকার কবরের নিচে হয়ে যা আল্লাহ আমি মরে গেলে কবর ঠিকানা হবে الناس في القبر
كالغريق في البحر شاتر نا جنلي جمون ابوستا هاي قبري امون ابوستا هاي برو كشتر جايغا قبر الله مهرباني كوري قبر باشي دير جيبونير گنا ماف كوري جنتي بانا دامو امالي যারা যারা হাত উঠিয়েছি এমন অনেকে আছে যার মানা অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ নজর করে দেখেন মালিক মা যার ঘুমায় আছে সন্তান মাকে বড় মনে করতেছে আজকের মাহফিলে বসে মায়ের কথা মনে করে চোখের পানি সেরে কাঁদতেছে আল্লাহ শীতের সময়টা আসলে মা কত রকমের পিঠা বানাইয়া সন্তানকে খাওয়াতো বলতো বাজান শীতের সময় পিঠা খাও আল্লাহ অন্ধকার কবর শুয়ে আছে জান্নাতের নিয়ামত দান করে দিন আল্লাহ আয় আল্লাহ এমন অনেকে আছে যা রব্বানা অন্ধকার কবরে চলে গেছে এই মাহফিলে যখন ঢুকতেছি আমার আব্বা ফোন দিয়ে খবর নিলেন বাজান কত দূর গেল আমি বলি আব্বা আমি এসেছি মাহফিলে আপ জানাই সন্তানের সুখগুলা দেখে যেতে পারে নাই কষ্টের দিনে ছিল সুখের দিনটা দেখতে পারেন ভালো কিছু খাবার সন্তান কিনে খাওয়াতে পারে না ব্যবসা বাণিজ্য বরকত ছিল না আল্লাহ আজ খেতে গেলেই বাপের চেহারাটা ভেসে উঠে এমন সন্তানদের চোখের দিকে তাকাইয়া বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আল্লাহ আজকে আমার অনেক যুবকেরা আমার অনেক মুরব্বীরা শুধুমাত্র আপনাকে ভালোবেসে দুনিয়ার টাটকা টাটকা কিছু আনন্দ উপভোগ করে নাই মাহফিলে এসে বসেছে আল্লাহ আপনার এই গোলামদের দিকে তাকাইয়া আমার মতো নাফরমান না লায়েককে সহ আমার সব শ্রোতাদেরকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেকে অসুস্থ আল্লাহ দুনিয়ার কাউকে বলতে পারে না আবার সহ্য করতে পারে না মেহরবানি করে আপনার কুদরতি শিফায়ে কামিল আদিল আজিল পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার